Kopla. Ego mon kandali amar hiya jalali. Bak apa? Halo bondura, Tiu Monoji YouTube channel-e tomader swagoto janai arekta notun vlog-e. Taj amra picnic chole eshechi, amader samne ekta nodi ache, sei nodir dhare amader master Judhishthir ধর্মেন্দ্র আর ওই যে সুশান্ত আর ওর পাঁচ পাণ্ডব থাকি তো পাঁচ পাণ্ডব আমরা ছাড়া ছাড়ি নাই যেখানে যাই পাঁচ পাণ্ডব এই এখন আমরা পৌঁছেছি সকালে কটা 7টা বাজে তাহলে আমরা এখন এই যে সামান সব নিয়ে আলি এই শুরু হবে আমাদের দেখতে পেলে হ্যাঁ গলাই বটে এবার রেডি হচ্ছি আমরা একটু ধূপটা দিয়ে দিই বন্ধুরা আমাদের বম্মাকে ও মাস্টার কেমন খবর এই যে আমাদের রাস্তা প্যাকিং হবে বন্ধুরা দুধ গরম করছি কফি হবে কফি কোটা করে দিছার মুড়ি কাটা বন্ধুরা আমাদের কফি আর নাস্তা চলছে মাস্টার এইকে আর এইদিকে দেখো ডিম দিয়া বড় বড় ডিম ডবল রাজা ডিম দুটা রাজা চলছে বন্ধুরা এইখানে একটা পোলট্রি এইখানে একটা পোলট্রি আর আমি চলছি মুরুটো আয় দেখো একটা আর আয় দেখো আরেকটা মাস্টার কিছু বলবে না পোলট্রি ছিলাম নিয়ে একটা আর কিছু নাই ওজনটাই বলো কত আছে সাড়ে তিন সাত পাঁচ জন আছে পাঁচ জনে 7 কিলো মাংস বন্ধুরা বুঝছো অবস্থাটা কি হবে
যদি কারো খাবার ইচ্ছা থাকে অবশ্যই চলে আসতে পারো। সেটা বটে থাম না না চলা ফোড়া ফোড়া বন্ধুরা পিঁয়াজ কাটা চলছে, এবার মাংস ভাজবো পোলট্রি। এইটা আমাদের পিঁয়াজ, দাও মাংস দিয়ে দাও। মাংস আমাদের রেডি, এবার আমরা মাংস আর মুড়ি খাবো, তারপরে মাংস আর ভাত। একবার আমাদের ভাজা হয়ে গেল মাংস, এই যে আমাদের মাংস বাড়ছে আমাদের মাস্টার, সমান সমান হইল না দেখ, কে বলিস না যে কম বেশি হয়েছে বলে, মানে খরচটাটুকু আমি বেশি করি বুঝলে। মাস্টার এখন কোনো বললো নাই, বলো বলো কি বলছো বলো, আখাও খাও উনি বলি না রে ভাই, দেখ কোনটা কলা যা নিয়েছে। ভাতটাও রেডি করে দিছি, এই যে চাল ধুলি, চাল দিয়ে দিছি, ভাতটাও হয়ে যাক। ওর তো খাইতেই মরছে, কাজ টাজ কেউ করছে না বুঝলি, আমাকে তখন থকা করাইলো, এই দেখো মাংস ভাজলি আর এই দেখো মানে চাল মেরা আছে, ভাত হবে আর দেখো সুশান্ত নিয়ে রেডি খাবার জন্য। অকব কি কম নাই আদের কাইন মুলা গাজর সব দিন ধরে চিন্তা নাই। আমাদের মাংস স্লাট এলে খিরিয়া, এখানে মুড়ি জল, এই যে এখানেও চলছে আমাদের সুশান্ত খাচ্ছে আর এইদিকে আমিও খাচ্ছি। এগো মন কাঁদালি আমার হিয়া জালালি, বাঘেপা এগো তোকে ভালোবাসে আমি সবই হারালি, ও তোর ভালোবাসাই ছিল এত ছল রে। এবার আমাদের কফি তরকারি হবে দুপুরে খাবারের জন্য। কিছুক্ষণ আগে তোমরা যেটা দেখলে সেটা হলো আমাদের নাস্তা, মানে মুড়িটা, মুড়ির সঙ্গে দুটোই মাংস ভাজা হলো। এবার না ভাতটা অবশ্য হয়ে গেছে, মাংস রান্না চলছে বন্ধুরা। আমরা পুরুলিয়াবাসী, আমরা পিকনিক আসি একদিন, তো এই ভাত খাই। হাই বন্ধুরা, আমাদের এতক্ষণ ধরে যা হয়েছে তোমরা তো তা খবর পাইছো, এবার আমাদের মাংস আর ভাত মানে দুপুরের যে রান্না তা আমরা খাইতে চলেছি। আমাদের চাটনি আছে, চারটা পিএম আমাদের কফি চাল আছে প্লাস মাংস আছে, এই আমাদের দুপুরে রান্না, তার সাথে ভাত, আর আমরা ডাইল করিনি, তার কারণ হচ্ছে মাংস ঝোল আছে আমাদের, সেই কারণেই আমরা ডাইল করিনি। অতএব আজ আমাদের এখানে খাওয়া শুরু করতে চলেছি, আপনারা যদি কেউ আসতে চান, এখনও পর্যন্ত আপনার জন্য মাংস রান্না করা আছে, প্রয়োজনে আমরা আরও নিয়ে আসতে পারি আপনাদের জন্য, তাই আপনারা যদি রাজি থাকেন তাহলে আসুন আমাদের কোনাপাড়া সীতাপাঞ্চ যে স্পট আছে আমাদের কাঁসাই নদীর ধারে, কাঁসাই নদীর ধারে সেখানে আমরা আসতে পারেন আপনারা, আপনাদের জন্য অটোমেটিক আমরা মাংস রান্না করতে আবার রাজি আছি। অতএব আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে সাবস্ক্রাইবটা করে দিবেন এবং প্রয়োজনে কমেন্টটাও করে দিবেন যে আমাদের এই পিকনিক স্পট বা পিকনিক ট্যুর
আপনাদের কি রকম লাগিয়েছে সেটা খবরটা জানাবেন। বন্ধুরা দেখলে আমাদের মাস্টারের বক্তব্য, ওর বক্তব্য কোনদিন শেষ হবে না। বাস ওইটুকু বক্তব্য। আমার সঙ্গে ধর্মেন্দ্র আছে, বাস খাওয়া দাওয়া চলছে, বেশি খাই নাই, টুকটুক খাই। আমি যুধিষ্ঠির এখন পুরো খেপাই গেছে। এই হলো আমাদের পিকনিক প্লেস, দেখছো কত সুন্দর চারদিকটা। ওই যে সামনে দেখতে পাচ্ছ ব্রিজ, এখানে পাথর চাটান আছে, নদী জল বয়ে যাচ্ছে। বন্ধুরা আমরা খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেল, এবারে আমরা বেগুনি ছাকবো, বেগুনের বেগুনি। সেই বেগুনি ছাকা আমাদের শুরু হয়ে গেছে। এখানে ধর্মেন্দ্র আর আমাদের প্রসেনজিৎ ইয়ারা বেগুনি ছাকা শুরু করে নিয়েছে। প্রসেনজিৎ বলে চিনে নেই, এক মাস্টার বলে চিনো তোমরা। তো এই যে আমাদের মাস্টারদা, আর এইখানে আছে আমাদের ধর্মেন্দ্রদা। তাহলে এই যে আমাদের বেগুনি ছাঁকা থেকে চলছে, দেখতেই পাচ্ছ তোমরা গরম গরম বেগুনি। কথা বলবো, তাহলে বন্ধুরা বেগুনি যদি খাবে তোমরা তো কমেন্ট করো, আর নাহলে আমরা এখানে ভরে দিব। আর এইদিকে আমাদের যুধিষ্ঠির আর সুশান্ত পাল, ওরা কোন দিক থেকে ঘুরতে গেছিলো সেই ঘুরতে এলো। যুধিষ্ঠির এখন অবস্থা খারাপ, ভালো আছে বলছে, ভালো আছে। আর কিছুক্ষণ পরে আমরা এখান থেকে বেরোবো, এই বেগুনি খাই, এখান থেকে আমরা বার হয়ে যাবো ঘরের উদ্দেশ্যে। ঠিক আছে বন্ধুরা, এই হলো আমাদের পিকনিক প্লেস, এত সুন্দর। সবাই আস্তে আস্তে নিজের নিজের ঘর যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, সবাই কয়েকজন চলেও গেছে, আর ওইখানে কয়েকজন বসে আছে, এইটা দেখতে পাচ্ছি ওইখানে। আর এবারে যুধিষ্ঠির আছে, আমরা আমরা তাহলে এবার ঘর যাবো, একটু পরে বেগুনি খাই নাকি যুধিষ্ঠির, বেগুনি খাই আমরা ঘর চলে যাবো। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকে এখানে আমরা শেষ করে দিচ্ছি, এবার কিন্তু আন্ধার হতে চলেছে, তাহলে আর দেখা পাবো নাই। ঠিক আছে বন্ধুরা, টাটা টাটা।